হাই, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। রুম্পাস ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সকাল হয়ে গেছে তাই সকলকে গুড মর্নিং। আমি এবার আস্তে আস্তেই বিছানা সমস্ত কিছু গুছিয়ে নেব। আর এদিকে ননি ম্যাডাম চলে এসেছে দিদি, তাই ননি পড়তে বসে পড়েছে। আমি ননিকে পড়তে বসিয়ে এবার সমস্ত বিছানা ঘরটি গুছিয়ে নেব, কারণ তাড়াতাড়ি না করলে ননি স্কুল যাবে। এখন বাজে সকাল 7:30। আমার সমস্ত গুছানো হয়ে গেছে, এবার ননির স্নানের জলটি বসিয়ে দেবো, তারপর নিচে যাব। আবার টিফিন করতে হবে, কারণ ও স্কুল যাবে সেই 4টে ফিরে, তোমরা তো সকলেই জানো। তাই এবার ওর স্নানের জলটি বসিয়ে দেবো। বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এবং ঠান্ডাটাও বেড়েছে। আর এখন এবার 8:30 বাজতে চললো, ওকে এবার স্নান করানোর জন্য রেডি করবো এবং খাইয়ে ওর স্কুলের জন্য রেডি করে দিয়েছি। এবার ননি বেরিয়ে পড়েছে, আর ওর গাড়িতে যেহেতু যাবে তাই একটা গাড়ি আসবে এখানে, আমাদের ঠাকুর দালানের এখানে দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে থাকতে থাকতে জেঠু এসছে আনাজ নিয়ে, জেঠুকে বললাম ঘরে রাখতে, গাড়ি চলে এসছে, ওকে এবার তুলে তারপরে বাড়িতে যাব। গাড়ি চলে এসছে, ননিকে এবার তুলে দেবো গাড়ির মধ্যে, ওর মামার গাড়িতে তুলে দেবো। এবার গাড়ির মধ্যে উঠে পড়েছে, চলে যাচ্ছে, টাটা। এবার আমি বাড়িতে যাব। এরপর প্রতিবন্ধী অসহায় মানুষদের খাবার এখানে রেডি হয়ে গেছে, তাই ওদের খাবার দিয়ে চলে আসবো। আর ওই আনাজ একটু আমাদের সমস্ত বাজার দিয়ে গেছে নাচের সামনে, আর ওদের ভাত তরকারি সমস্ত কিছু আমি এবার দিয়ে চলে আসবো। এসে একটা মিটিং আছে, যাব, সেই মিটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওদের ভাত তরকারি দিয়ে এসে আমি একটু রেডি হচ্ছি। আমি রেডি হয়ে গেছি, আর দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়বো মিটিংটার জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে একে একে সমস্ত কাজ করতে করতে। এবার টোটো দাঁড়িয়ে আছে আমার জন্য, তাই আমি চলে গেলাম। লাস্টের টোটোতে আমরা যাব। আমরা চলে এসেছি মিটিংয়ের কাছে, এবার ভেতরে ঢুকবো। দেখো তোমরা কেমন মিটিংটা হচ্ছে, বাপরে কত লোক! আসলে আমি প্রথম এলাম মিটিংটা, এই মিটিংটা হচ্ছে ওয়েট লস, মানে যারা খুব মোটা হয়ে গেছে তাদের কীভাবে রোগা করবে সেই জন্য এই মিটিংটা। তাই আমি গিয়েছিলাম, একটু দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্যার প্রবেশ করছেন, দেখুন স্যার আসছে। এবার স্যার এবার কিছু বলবেন আমাদেরকে। সেই মানুষটা আনন্দের সঙ্গে আমাদের আনন্দ জড়িয়ে যায় এবং এটা খুব ইন্টারেস্টিং। তাই জন্য আমরা এতক্ষণ সময় দিচ্ছিলাম, ম্যাডাম ওই জন্য আসতে পারিনি, শুধু ওই কারণেই আসতে পারি, আর কোনো কারণ নেই। ম্যাডাম কিন্তু আসার জন্য রেডি ছিল, আমি সাথী ভাইকে বলেছি আমার বাড়িতে 12 জন লোক আসবে, আমার কুটুম আসবে, এবং তারা কোনোদিন আসে না, তাদের জন্য আমাকে একটু টাইম দিতে হবে, আমি যাবো। আমি এসেছি, চলবে তো নাকি? ওকে, তো যারা প্রথমবার এসেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যে রেজাল্টগুলো শুনলেন, সেই রেজাল্টগুলো শুনতে শুনতে অনেকে হেসে হেসে বলছে, আনন্দের সঙ্গে বলছে, যখন এসেছিল তখন এত হাসি ছিল না,
যখন এসেছিল তখন কিন্তু হাসি ছিল না, তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল। আপনি 10 বছর পরে নিজেকে ইয়াং দেখতে চাইছেন, সত্যি করে বলবেন না বয়স করে দেখতে চাইছেন, চাইছেন না তিনি মনে করলেন না তো? না, 10 বছর পরে আমি আমাদের এই কথা যে আমি বলছি কোনোটাই কিন্তু বেকার শব্দ বলছি না। 10 বছর পরে ইয়াং যদি না দেখতে চান আমার ছবি আছে সঠিক ভাই, বয়স বেড়ে গেছে আমার বয়স্ক লেখা উচিত তাই না? আমার বন্ধু যারা আছে তাদের বয়স্ক হয়ে গেছে, কেউ সুগারের মেডিসিন খায়, কেউ কোলেস্ট্রলের মেডিসিন খায়, কেউ হাই ব্লাড প্রেশারের মেডিসিন খায়, আর আমি মেডিসিন খাইও না খেতেও, আমি খাইও না আর খেতেও দিই না। কেন? দুটো কারণ, একটা হচ্ছে লাইফস্টাইল আর একটা হচ্ছে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া। এবারে আমরা লাইফস্টাইল ঠিক করছি না আর ওজনও কমাচ্ছি না, ডিজিজ যখন আসছে আমরা ডক্টর ভিজিট করছি, মেডিসিন খাচ্ছি। ইয়ে শুনো, আমরা এখানে আপনার লাইফস্টাইল চেঞ্জ করবো আর ওজন কমাবো। আমরা কোনো রোগ সারাই না আর কোনো রোগ সারাতে পারি না, কিন্তু বিজ্ঞান বলছে যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ করেন আর সঠিক ওজনে থাকেন, অটোমেটিক আপনার অনেক রোগ আপনি নিজেই সারাতে পারবেন। কত পার্সেন্ট জানেন? 80% রোগ আপনি নিজে সারাতে পারবেন, 80% শুধু খাবারকে বদল করিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিজে নিজে তাই। আমরা এবার চলে আসছি, বাড়ি ফিরছি। দেখো গাড়ির মধ্যে আছি, একটু সন্ধে হয়ে এসেছে। অনেক বেলুন আছে এখানে আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, তাই আমরা বেলুনগুলোকে এইরকমভাবে ধরে বসে আছি। সন্ধে হয়ে গেছে, তাও একটু দেরি দেখিয়ে দিচ্ছি বাইরে। বাড়ি ফিরে চলে এসেছি, যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আমি একটু সন্ধে দেখিয়ে নেব। আর ননি ওখানে বাড়িতে পড়ছে, ননিকে আমি কিছু খাইয়ে নেব। আজকে মটরশুঁটির কচুরি হবে, দিভাই ময়দা সমস্ত কিছু বেলে রেখে দিয়েছে, আমি একটু তাড়াতাড়ি করে ময়দা এবং মটরশুঁটির কচুরিগুলি তাড়াতাড়ি করে আমি ছেঁকে নিই। তেল কড়াইতে তেল গরম হচ্ছে, এবার দিভাই একটা একটা করে বেলছে আর আমি সমস্ত কচুরিগুলোই ছেঁকে তুলে নেব, তারপর ননিকে কিছু খাইয়ে নেব। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন, আর কারো যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।